তো ওহী নিয়ে আসলেন জিব্রাইল ইসলাম নবীজির কাছে। কাব নবীজি বলে, ইয়াখি জিব্রাইল, আপনি কাব বলেছেন আমি বুঝেছি। জিব্রাইল বলে, এই মাত্র আসলাম, আগে পরে কিছুই বললাম না। নবীজি কি বললেন? বুঝলেন? হ্যাঁ, ক বুঝে গেছে। ইয়া ক চমৎকার বুঝছি, আইন ক ভালো মতো বুঝছি, সৎ। জিব্রাইল ইসলাম বলে, হুজুর যদি বিয়া তুমি না ধরেন, একটু করে সামাল করি যদি আপনি সুযোগ দেন। ইয়াখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আপনি আমাকে কি প্রশ্ন করবেন বলেন? হুজুর আমি কোরআন নিয়ে আসি, ওহী নিয়ে আসি, আমিও বুঝি না, আপনি বুঝিন কি করে, এই কথাটা একটু আপনার কাছে আমি জানতে চাই। আমি নিজে ওহী আনি, আমি নিজেই বুঝি না, আর আপনার কাছে আনা মাত্র আপনি বুঝেন এবং মুখস্থ হয়ে যায়, কারণ কি? জিব্রাইল ইসলাম বলে, জিব্রাইল এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জিব্রাইলের দিকে তামাসসুম মুস্কি হাসি দিলেন, আর মুস্কি হেসে দিয়ে দয়াল নবী বললেন, জিব্রাইল কে তোমাকে পাঠায়? তুমি তো আওয়াজগুলো আমার কাছে নিয়ে আসো, যিনি কোরআন নিয়ে আমার কাছে তোমাকে পাঠায় ওনাকে তুমি দেখছো নি? কই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহকে আমি এখনো পর্যন্ত দেখি নেই। কই দেখতে মনে চাইনি? হুজুর কার মনে আল্লাহ দেখতে চায় না? হুজুর আপনি কি আল্লাহ দেখাইতে পারবেন নি? হুজুর আপনি কি আল্লাহ দেখাইতে পারবেন নি? আমার দয়াল নবী যখন মুস্কি হেসে দিলেন, জিব্রাইলের আকল দ্বারা বুঝে গেলেন নবীর কদম আমি ধরে ফেলবো, যতক্ষণ আল্লাহ দেখবো না ততক্ষণ আমি নবীর কদম সারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর সাথে আল্লাহর সম্পর্ক আছে কি না? আরো জোরে আছে কি না? নবী হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন, নবী হচ্ছে আল্লাহর বন্ধু। হুজুর আমি আল্লাহ দেখব। কো দেখলে এখানে কেন? ওইখানে উপরের দিকে যাও। হুজুর ভয় লাগে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেননি, সামান্য জাররা নূরের তাজাল্লি শেষ। আমি যদি এভাবে যাই, ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি আল্লাহ দেখতে যাই, আল্লাহর নজরে নূরের তাজাল্লি তো আমি শেষ হয়ে যাব। আমার নবী আরো একটা মুস্কি হাসি দিয়ে বলে, জিব্রাইল রে এখনো পর্যন্ত তুমি আমাকে চিনতে পারো নি। ও জিব্রাইল, যেই নূর দিয়ে আল্লাহ পাক তোমাকে শেষ করবে, জ্বালাই দিবে, সেই নূরে তো তোমাকে হুকুম দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার বায়ান, আমার নবী মেরাজের সময় আল্লাহ দেখেছেন, আর জিব্রাইল ইসলাম আমার নবীকে চুমা দিচ্ছেন, কদমের মধ্যে চুমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ দেখতে যাচ্ছি। হুজুর আমি আল্লাহ দেখতে যাচ্ছি, আমার দিকে একটু আপনি নজর রাখবেন, আমি কোনো জায়গায় যদি মুসিবতে পড়িয়া যাই সেখানে একটু আপনি আমাকে উদ্ধার করবেন। আপনার কদম থেকে আমি চুমা খেলাম, আমাকে একটু দোয়া করবেন, আমি আল্লাহ দেখতে যাই। আমার প্রিয় নবী জিব্রাইলের মাথার উপর হাত বুলাই দিলেন, জিব্রাইল যাও, আমি নবী হুকুম দিলাম, তুমি আল্লাহ দেখতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে আল্লাহ পাওয়া যায় কি যায় না? আল্লাহ আকবার। এটা হচ্ছে মেরাজের চান, নবী আল্লাহ দেখার চান, আর জিব্রাইল নবীর হুকুমে আল্লাহ দেখতে যাচ্ছে। জোরে কোন শুনে, জিব্রাইল ইসলাম এবার 600 নূরের পাকা। কত? 600 নূরের পাকা। একটা নূরের পাকা, একটা নূরের পাকা ওনার গোড়ার থেকে সোনার শরীর থেকে পাকা রাখা পর্যন্ত, একটি নূরের পাকা এত বড় দূরত্ব, 50,000 বছরের রাস্তা। এইভাবে 600 নূরের পাকা, জোরে বলুন কত? একটা পাকা যদি ছাড়ে প্রথম আসমানে চলে যায়, আর 600 পাকা তিনি ছাড়লেন, সব আসমান তিনি পার হয়ে গেলেন, চলে যাচ্ছেন যাইতে 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 যাইতে, এমন একটা জায়গার মধ্যে গেলেন সব সময় প্রতিদিন
তিনি থাকেন সিদরাতুল মুনতাহায়, সেখানে তিনি থাকেন। সেখানে একটা বড় বড়ি গাছ রয়েছে সিদরাতুল মুনতাহা, বড় একটা কুল গাছ রয়েছে, যেই কুল গাছের পাতায় পাতায় কোটি কোটি মানুষের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম গেলেন সেখানে, যাওয়ার পরে জিবরাইল খুশি, সব সময় সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি, আজকে সিদরাতুল মুনতাহা অনেক অতিক্রম করলেন, যাইতে যাইতে দায়রাম কানে গেলেন। দায়রাম কানে যাওয়ার পরে লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, জাবারুতে গেলেন। আপনার লাহুত জাবারুত মালাকুত চার রাকাত তারাবির নামাজ পড়ে পড়ে মোনাজাত দেওয়ার অভ্যাস আছে কিনা, আরো জোরে বলেন দোয়া পড়েন কিনা। কিছু প্রাইভেট মুসলমান আছে একবার দেয়, জোরে বলেন কয়বার, চার রাকাত পড়ে পড়ে দোয়া দিতে দোয়ার পক্ষে না, কত দোয়ার প্রয়োজন কি? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, হযরতে জিবরাইল ইসলাম দায়রাম কানে গেলেন, কিন্তু তিনি মদিনার থেকে যাচ্ছেন, রকেট যেইভাবে যায় আপনার আকাশে দেখেন, রকেট যেই দিকে যায় সেই দিকে একটা রাস্তা হয়ে যায় দুমা বাইর, কিছুক্ষণ পরও বলতে পারবেন রকেট গেল রকেট গেল। জিবরাইল ইসলাম মদিনার থেকে রওনা হলেন, যদ্দুর গেলেন অতটুকু একটা মদিনার সাথে রাস্তা হয়ে গেল। জিবরাইল বলে আরশু গেলাম, আজিম গেলাম, লহু মাহফুজে গেলাম, দায়রাম কানে গেলাম, এমন একটা জায়গার মধ্যে গিয়ে আমি পৌঁছে গেলাম যেখানে আর কোনো আসমান নাই, যেখানে সূর্য নাই, চন্দ্র নাই, নাই বলতে যেখানে কিচ্ছু নাই, এমন একটা জায়গা আমি চলে গেলাম। এবার জিবরাইল একটা চিৎকার মারি, বলে পৃথিবীর মানুষ রে, যেই নবীর কদমে ধরে আমি সালাম করি এখান থেকে, খোদা দেখতে এত উদ্দে চলে গেলাম, খোদার কসম দিয়ে বলি ওইখানে যাইয়া দেখি আমার নবী বসে আছে। ওইখানেও কি মুহাম্মাদুর, এখানেও মুহাম্মাদুর। জিবরাইল বলে আসলাম কেন? আসলাম তো আল্লাহ দেখতে, আসলাম তো প্রভু দেখতে, এখন দেখি যেই মদিনায় যেই নবীকে দেখা যায় এখানেও সেই নবীকে দেখা যায়। জিবরাইল একদিন এইদিকে তাকায়, আরেকবার এইদিকে তাকায়, তিনি পরেশানের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল বলে আমি যেখান থেকে এসেছি আবার সেখানে চলিয়া যায়। হযরতে জিবরাইল ইসলাম এসে আবার সালাম করলেন, ইয়া রাসূল আল্লাহ কী দেখতে গেলাম, কী দেখলাম? জিবরাইল ভালো মতো আমাকে দেখে নাও, যদি আমি তোমার উপর রাজি হয়ে যাই আল্লাহ রাজি হয়ে যাবে। আমি রসুল তোমাকে বলছি, তুমি শোনো, মান রানি আমাকে ভালো মতো দেখে নাও, ফাকাদ রাআল হাক্কা, আমি তোমাকে বললাম আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন, এই জন্য কোরআনের মধ্যে আছে আতিউল্লাহ ওয়া আতি রসুল, আতিউল্লাহ ওয়া আতি রসুল, যারা রসুলের অনুগত্য করবে তারা আল্লাহর অনুগত্য হয়ে যাবে, যারা রসুলের ইত্তেবা করবে তারা আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, যারা রসুলকে ইজ্জত করবে তারা আল্লাহর ইজ্জত হয়ে যাবে, যারা রসুলকে দেখবে খোদার কসম তারা মহান আল্লাহকে দেখে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবই মেরাজের চাঁদ, এটা মেরাজের নবী উপলক্ষে মাহফিল, এই জন্য আমি মেরাজের ইঙ্গিত দেব। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেছেন, আর শুধু আল্লাহ দেখেন নেই, এই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কারণে, নবীজির কারণে জিবরাইল ইসলাম নবীর মাধ্যমে আমার আল্লাহ দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা এমন একটা মাস, আজকে যারা মাহফিল করেছেন পাঠানটুলি, চট্টগ্রাম পাঠানটুলি, সমরি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়েরা, আপনাদের নসিব অনেক ভালো, আপনাদের তকদিরই ভালো, আজকে আপনার মেহরাজের নবী মাহফিল করেছেন। জিবরাইল যেমনিভাবে আল্লাহকে দেখেছেন নবীর মাধ্যমে, এই মেহরাজের মাসে সমস্ত নবীরও আমার নবীর পিছে নামাজ পড়ে আল্লাহ দেখার স্বাদ পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত নবীরা এই মাসে বাইতুল মুকাদ্দসে নবীর পিছনে দুই রাকাত নামাজ পড়ে তারও আল্লাহ দেখার স্বাদ পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নামাজটা ঠিক মতো পড়বেন। নামাজ হচ্ছে
ব্যস্ত যাওয়ার চাবি। নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ, নামাজ হচ্ছে জান্নাত ভোগ করার একমাত্র ব্যবস্থা। কুটিপুতি হলে ব্যস্ত পাওয়া যায় না। ইমানদার আপনার কি নাম কয়েকজন হুজুর হইলে জান্নাত পাওয়া যায় না? কুটিপতি হোক আর হুজুর হোক, তার মধ্যে আমার নবীর ভালোবাসা থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, ওই মহাব্বত নিয়ে নামাজ পড়তে হবে। নামাজ যদি ঠিক মতো পড়েন, জান্নাতে যাওয়ার আগে হঠাৎ করে দেখবেন কবর থেকে উঠিয়া জান্নাতের দরজা আপনার সামনে খোলা। সমস্ত নবীদের মেরাজ মসজিদ আকসার মধ্যে, আমার নবীর মেরাজ আরশ আজিমে, মুসা নবীর মেরাজ কুহে তুর পাহাড়ে, ইউনুস নবীর মেরাজ মাছের পেটে, ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ আগুনের কুণ্ডলিতে, এইভাবে জাকারিয়া আল ইসলামের মেরাজ গাছের ভিতরে, আর আমার নবীর মেরাজ সশরীরে আল্লাহর সামনে আরশ আজিমে। যুলিকান সুবহানাল্লাহ। আর আমাদের মেরাজ নামাজে, সুবহানাল্লাহ। আমাদের মেরাজ কোথায়? আসসালাতু মিরাজুল মুমিনিন, যুলিকান আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজের ভিতরে ইমানদারের জন্য কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়, এটা মনে রাখবেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত, এই মাসে নবীর সমাবেশ, নবীদের সমাবেশ আজকে, সমস্ত নবীরা সেখানে উপস্থিত। এখানে কোনো নবী রসুল বাকি নেই, সব নবীগণ এসেছেন আমার নবীর থেকে দোয়া নিতে। সুবহানাল্লাহ। যারা ইহাবি ওহাবি এরা বুঝার জন্য আমি বললাম, সমস্ত নবীগণ এসেছেন আমার নবীর থেকে কি নিতে? দোয়া নিতে। কার কাছে? যিনি হচ্ছেন আটখানা বেহেস্তের মালিক, যার বেহেস্তের ভিতরে সমস্ত নবীগণ থাকবেন। যেরকম সমস্ত নবীগণ কার বেহেস্তে থাকবেন? আমাদের নবীর বেহেস্তে। জোরকন্যা সুবহানাল্লাহ। তামাম আম্বিয়া কেরাম হাজির, তামাম নবীগণ উপস্থিত, নামাজ পড়তে, নবীজির দোয়া নিতে, সব নবী উপস্থিত হয়ে গেলেন। সকলে এখানে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক আমার রসুলের পাককে সেখানে নিলেন। এখানে বিরাট একটা জামাত হবে, যে জামাতের ইমামতি করেছেন সবাই জোরে বলেন আটকানা বেহেস্তের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলে মুহাম্মাদুর। আপনাদের কোনো অসুবিধা হয়? সবাই একটা জন জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। আওয়াজই বুঝা যায় মনে হয় কালুগেট যাইতেছেন, এই আওয়াজ দিনই মদিনায় যাবেন। কমপক্ষে স্বপ্ন যোগ হলেও যেন নবী দেখা দেয়। কলপটা একটু মদিনা বলেন, যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, মুরব্বী বাবারা, হুজুর ভাইয়েরা, সবাই জোরে জোরে বলেন, পুলিশ ভাইয়েরা, র‍্যাব ভাইয়েরা, মাইকের আওয়াজ শুনতেছেন তারা, সবাই একটু জনে জনে বলেন মনে সমস্ত নবীগণ উপস্থিত, মদিনাওয়ালা নবীকে দেখতে রাসূল বললেন ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এত বড় সুযোগ আর পৃথিবীতে আসবে না, তুমি একটু আজান দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি দাও? আরো জোরে বলেন কি দাও? আজানের ভিতরে আমাদের নবীজির নাম আছে কি না? সমস্ত নবীদের সামনে জিব্রাইল আজান দিলেন, আর সেই আজানের ভিতরে নবীজির নাম বলা হলো, সমস্ত নবীগণ শুনে আছেন, খুশি হয়েছেন যে আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ।
অন্য কোন নবীর নাম আজানের ভিতরে? কোন ফেসিলিনের নাম আজানের ভিতরে? কোন আব্বা জানের নাম, শ্বশুর জানের নাম, জামাইয়ের নাম, নবীজির নাম? জোরে বলেন, নবীজির নাম মারহাবা বলেন। আজানের ভিতরে আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই মধুর নামটি বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান দেওয়া হলো, জিব্রাইল আজান দিলেন সমস্ত নবীরা সামনে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অনেক নবী, কত সুন্দর নবী এখানে উপস্থিত আছেন, সুন্দর নবী যার চেহারা দেখে মিশরে মেয়েরা রূপ দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, ইউসুফ আলাইহিস ইসলাম। যেরকম কি আলাইহিস ইসলাম, আমার নবীর পিছনে দাউদ আলাইহিস ইসলাম, পিছনে ইব্রাহিম আলাইহিস ইসলাম, পিছনে শীষ নবী, পিছনে ইয়াহিয়া আলাইহিস ইসলাম, পিছনে জাকারিয়া নবী, পিছনে আদম সে ঈসা তক তামান নবীগণ, পিছনে জিব্রাইল আজান দিলেন, 70,000 ফেরেশতারা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। জিব্রাইল নবীজির দিকে তাকাচ্ছে, নবীজি সকল নবীদের চেহারার দিকে তাকাচ্ছে, সকল নবীগণ আমার নবীর দিকে তাকিয়ে নিজ নিজ মনের তামান্না, মনের বেদনা, মনের দুঃখ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা প্রয়োজন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা চাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দোয়া করবেন। প্রার্থনা করা হলো, আল্লাহ রাসূল বললেন, আপনারা সবাই দাঁড়িয়ে থাকেন, এক্ষুনি 2 রাকাত নামাজ হবে। হযরত জিব্রাইল ইসলাম বলে, আল্লাহ ইমামতি করবে কে? আজকে আমি বড় একটা বিশাল সমাবেশ করলাম, সমস্ত নবীদেরকে পাঠাইলাম আগে, আজকে উপস্থিত করে সমস্ত নবীদেরকে রাখবো পিছনে, আমার নবীকে রাখবো ইমামের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ। নবীর সম্মান দিয়েছেন কে? আল্লাহ। নবীকে সকলের উদ্দেশ্য স্টেজ দিয়েছেন কে? আল্লাহ। সেটা প্রমাণ করেছেন মেহরাজের চাঁদে, সমস্ত নবীগণ পিছে, আমার নবী নবী ইমাম, নবী ইমাম। সবাই একতেদা করলেন, 2 রাকাত নামাজ হল, নামাজ শেষ সকলে দোয়া চাচ্ছে, হুজুর আল্লাহর কাছে যাবেন, আমাদের জন্য একটু ফরিয়াদ করবেন, স্মরণ করবেন। আল্লাহর নবী সেখানে নামাজ পড়াইলেন। আমার ভাইয়েরা, সমস্ত নবীরা একত্রিত হই যদি নামাজ পড়তে পারে, আমরাও সুন্দর করে ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ মসজিদ জামাতের শহীদ সুন্নি ইমানদার ইমামের পিছে একতেবা করে ওই নামাজকে মেয়রাজ বানাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহ ওয়াদা করতেছি নবীর উসিলায় তোমার প্রেমে 5 ওয়াক্ত নামাজ তোমার জমিনে কায়েম করব, সেই নামাজে তোমার নবীকে আমাদের আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। হে আল্লাহ, আমাদের ফরিয়াদ, আমাদের ওয়াদা বাস্তবায়ন করার মতো তৌফিক দাও। আমিন, 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 আল্লাহুম্মা আমিন।